হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে একটু মাছ রেডি করেছি, আজকে বাইরে রান্না করব। ফ্রাই প্যানে যে গরম হচ্ছে, এখন মাছ দিয়ে দিব ফ্রাই প্যানে। ভালোই লাগে, বিকেলে একটু দেখে আর একটা ঘরে রান্না করলে গন্ধ হয়, তাই বাইরে রান্না করব। এই যে নদী থেকে ধরা মিক্স মাছ, ভাজা হোক, গরম গরম মাছ ভাজা আর ভাত। এই দেখুন ব্যাকইয়ার্ডে কত লেবু পড়ে আছে। এবার আমার প্রচুর লেবু হয়েছে, যা খেয়ে শেষ করা যাচ্ছে না। এখানে একটু রেডি করছি যে এখানে একটু গ্রিল করব, যার কারণে এইভাবে রেডি করতেছি বাইরে। এখন তো ঠান্ডার দিন, একটু বিকেলে নাস্তা খাওয়ার জন্য একটু আয়োজন করে রাখি। হঠাৎ করে ভয় পেয়ে যাই এখানে, আমি মনে করছি এটা কি সাপ কিনা। কাছে এসে দেখলাম যে না, এটা একটা কলার ছুলকা এমন হয়ে আছে, দেখে মনে হচ্ছে একটা সাপ। কারণ ফ্লোরিডাতে আসলে কোনো কিছুই অসম্ভব না। এই মাছ ভাজি করছি আর ব্যাকইয়ার্ড দেখছি, তো খুব সাবধানে ভাজতে হয়। বিকেলের সুন্দর একটা সময় এই যেরকম বসে মাছ ভাজি করছি, ছোটোখাটো পিকনিকের মতো। এই যে আবার দিলাম, এই যে এখানে ভাজা হয়ে গিয়েছে কড়কড়ি ভাজা, এই বাকিটুকু হচ্ছে, আরেকবার দিলেই হয়ে যাবে। দেখি ওদের সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা শীত, চারিদিকে সবুজ। রান্না করতে ভালোই লাগে এভাবে বসে বসে, হালকা শুধু মাছ ভাজি আর গরম ভাত। পাশেই ধনিয়া পাতা গাছ, দু একটা ধনিয়া পাতা দিয়ে দিলে আরও সুন্দর গন্ধ হবে। ভালোই লাগতেছে রান্না করতে, মনে হচ্ছে একটু ছোটোখাটো পিকনিক করতেছি। অনেক সময় একা একাও অনেক মজা করা যায়, আসলে আনন্দটা হচ্ছে নিজের মধ্যে, যে একা একা থাকলেও যে আনন্দ হয় না সেটা না, নিজেকে যেভাবে আসলে ব্যস্ত রাখা যায় সেভাবে আমি ট্রাই করি নিজেকে ব্যস্ত রাখতে। বিকেল হলেই আমরা হাজবেন্ড আর দুজনে মিলে কিছু না কিছু করি, হয় ব্যাকইয়ার্ড একটু বারবিকি করেই, না হলে যে এরকম মাছ ভাজি করে গরম গরম ভাত দিয়ে খাবো আর কি। এটা ভালোই লাগে, গার্ডেন বসে রান্না করছি, আমার নেইবারের বাচ্চারা খেলা করতেছে, পাশে ডগ একটা সুন্দর করে শব্দ করতেছে, ভালোই লাগে। আর একটু পরপর পাখি আসে, কিচিরমিচির শব্দ। ওই যে মাত্র বসি, ডাকা শুরু করি, আমার দুই পাশে ডগই এত নয়েজ করতেছে, মনে হচ্ছে এই মাছ ভাজার গন্ধ তাদেরও ক্ষুধা লেগে গেছে, সমানে চিৎকার করতেছে এই পাশেরও এই পাশেরও। কি রে বাবু, ফিশ খাবা? যে দেখুন ফ্রেশ গরম গরম মাছ ভাজা হয়ে গেল। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, আবার আসবো ইনশাল্লাহ নতুন কোনো কিছু নিয়ে যা বিকেলকে আনন্দময় করে তুলে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন।